দু লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে দেবেন আপনি গাড়ি নিয়ে নেবেন আর এক লাখ টাকা রোটার কিনে নেবেন আমি চোষে টাকা তুলে ফেলব তো যদি ধারে করতে যান তো একদম করবেন না সমস্ত কিছু ডুবে যাবে আপনার যা কিছু আছে সমস্ত কিছু চলে যাবে আর যদি সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আমার তরফ থেকে জানাই আর অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন যে দাদা তুমি বলেছিলে যে একটা কালেকশান কেমন কি হচ্ছে না হচ্ছে উপর ভিডিও বানাই ভিডিও যাতে আমি বানাই সেই জন্য আপনারা বলেছিলেন আর চৈত্র মাস মানেই জানেন যারা ট্রাক্টর ব্যবসা আছে যারা ধারে মানে চসে চসেন বিশেষ করে তো তাদের কালেকশানের সময় মানে টাকা পাওয়ার সময় আর তো এখন দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ আর আমি আপনাদের খারাপ বলেছিলাম যে চৈত্র মাসের মধ্যে আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি আপনাদের খাঁড়ে বলবো যে আমার কেমন কী কালেকশান হচ্ছে না হচ্ছে কেমন কি হচ্ছে সমস্ত বেশ বিষয়টা বলবো আর খাতা কত কি হয়েছে না খাতাটা আমি আপনাদের খাড়ি দেখাবো যে কেমন কি হচ্ছে না হচ্ছে তো আমার যে এত কাজের চাপ ছিল আমি তার মাঝখানে বানাতে পারিনি ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন যে থেসারটা নিয়েছিলাম যেটা আনতে গিয়েছিলাম ওই ভিডিওটা দিয়েছিলাম আর এর একটা গম ছাড়া ভিডিওটা আর বাকি আমার এত কাজের চাপ ছিল আমি ভিডিও আপলোড করতে পারিনি আর আমার এটা হচ্ছে আমার সেকেন্ড পপিশন মানে মানে এটা এটা এটাই আমার মানে প্রথম কাজ নয় আমার আমি মানে বর্তমানে আমি এম করছি তো সেক্ষেত্রে আমার ওদিকের যে সমস্ত যে সমস্ত পরীক্ষা রিলেটেড কাজ থাকে তো সমস্ত কাজ থাকার কারণে আমি মানে এদিকে ধ্যান একটু দিতে পারিনি তো ফাইনালি আজকে আমি বলবো যে আমার কি কেমন কালেকশান হচ্ছে না হচ্ছে আর এখন আর একটা কথা প্রথমে বলে দিই যে এখনও তো বৈশাখ মাসের দশ পনেরো তারিখ পর্যন্ত মনে হচ্ছে অল্প অল্প কিছু টাকা আসবে কারণ ওই যে কত কি লাভ হলো লোকসান হলো কত টাকা আমার পড়ে রইল এবার ওই যে হিসেবটা ওইটা আমি আপনাদের খারাপ বৈশাখ মাসের দশ পনেরো তারিখের পরে আমি ভিডিও আপলোড করে বলবো কারণ এখন দু চারটা আসছে তো ঠিক জমবে না একবারে বন্ধ হোক টাকাটা আসা তারপরে আপনাদের হারে আমি জানাবো যে কত কি ধার পড়লো কি হলো না হলো কত কী পাওনা হলো না পাওয়া গেল না তো ওটা আপনাদের আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও মানে ক্যালকুলেশান করতে সুবিধা হবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে জানাবো যে আমাদের কত কি আজ পর্যন্ত কেমন কি হলো কালেকশান কী কী সমস্যা আসছে কত বাকি থাকছে কি মনে হয় যে এরপরেও কি ধারে আর কন্টিনিউ করা যাবে না কেমন কি হচ্ছে তো সেই বিষয়ে আমি একটা ছোট্ট করে আপনার কাছে বলবো তো প্রথমেই আসা যাক যে আমার আজ পর্যন্ত কালেকশান কেমন হচ্ছে তো এটা বলার আগে আপনাদের খালে বুঝতে সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের এখানে যে চষাগুলো হয় মানে চসা শুরু হয় আর বছর বৈশাখ মাসে বৈশাখ মাসে এক তারিখে প্রচণ্ড চষা হয়েছে আমাদের টানাফালি তো বন হয়েছিল জল হয়েছিলো এবার জলও হয়নি বন হয়নি দেখতে পাচ্ছেন না এরকম সব তিল লাগিয়েছে তো আর বছর বৈশাখ মানে চৈত্র মাস থেকেই শুরু হয়ে গিয়েছিলো চসা দিয়ে বৈশাখ মাস থেকে কাউন্ট করেছিলাম মানে চৈত্র মাসেগুলো বৈশাখ মাসই ধরে দেওয়া হয়েছিল কারণ ওদিকে তো হিসেব হয়ে গেছে ওগুলো দিচ্ছিলো না পয়সা তো আমাদের ওই মানে বীজ ফেলার আগে মানে ওই এই যে চষাগুলো ওইগুলো বীজ ফেলার আগে ধরা হয় তো এইগুলো বীজ ফেলা ধানের চষা তারপরে আসে আলুর চষা বড়ো ধানের চষা তারপরে আলু টানা ফাল দিয়ে বার করে নিয়ে ব্যাস হয়ে গেল একটা বছর তো আমার আজ পর্যন্ত যা কালেকশান হয়েছে মানে সবকটা সিজনে আমি গাড়ি খাটি তো আজ পর্যন্ত যে আমার যা কালেকশান হয়েছে এই এই যে আপনার খড়াই চষা মানে এই বীজ ফেলার আগে থেকে ওই বীজ ফেলা পর্যন্ত এই চষাটা আর ধানের যে মেন সিজন সেই সিজনে চষায় যা আমার তেল লেগেছে সেই টাকা আমার এখনও উঠিনি তো এই হচ্ছে আমার এখন কালেকশান তো আপনারা বুঝতে পারছেন আমার তাহলে কেমন কালেকশান হয়েছে মানে দু সি মানে চারটে ছোটো বড়ো প্রায় চারটে সিজন আমি চষি ধারে তো সেখানের মধ্যে দুটো সিজনের যে টাকাটা আমার তেল লেগেছে শুধু সেই টাকাটা আমার এখনও উঠিনি মানে চারটে সব টোটাল টাকার সেই দুটো সিজনে যা তেল লেগেছে সেই টাকাটা আমার এখনও উঠিনি এই হচ্ছে আমার কালেকশান তো আপনাদের কেমন কি কালেকশান হচ্ছে না হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এত টাকা আমি ইনভেস্ট করেছিলাম তেলে আমার এত কালেকশান হচ্ছে না হচ্ছে যা হচ্ছে তো এবার আসা যাচ্ছে যে এখানে কি কি কী হচ্ছে কেমন করে আসছে কে সব দিচ্ছে না দিচ্ছে তো আমি আমাদের তো খরিদ্দার লিস্টে যদি নাম ওয়াইজ ধরেন তো প্রায় আপনার তিনশো প্লাস খরিদ্দার আছে মানে ওই আছে চাষি যাদের যাদের আমরা চষে দিই তিনশো প্লাস তো সেক্ষেত্রে তো বোঝাতে গেলে হবে না তো আমি একশো আমি আপনার খালে একশোটার উপর ধরে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো ধরুন ফুল পেমেন্ট করেছে মানে যা পয়সা হয়েছে ফুল মিটিয়ে দিয়েছে এরকম লোক আপনার যদি একশোর মধ্যে ধরেন একশোর মধ্যে পাঁচ থেকে ছজন মানে এরকম পার্সেন্ট বলুন ছয় থেকে পাঁচ থেকে ছয় পার্সেন্ট যে ফুল মিটিয়ে দিয়েছে মানে যা হয়েছে চার টাকা যা হয়েছে সে ফুল পেমেন্ট করে দিচ্ছে এরকম হয়েছে একশোর মধ্যে আপনার পাঁচ থেকে ছজন কি সাতজন হতে পারে ম্যাক্সিমাম এইরকম তো এটা আবার আপনার ওই আমাদের একশোর মধ্যে আপনাকে সাথে বুঝাচ্ছি এটা তিনশো আমাদের প্লাস খরিদ্দার আছে তো সেরকমই মানে ওই ওর উপরই এটা আর এরপরে আসি যে এবার বাকি হাফ তো এবার আর বছর প্রচণ্ড হাফ পড়েছিল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কত লাভ থাকে না থাকে সেখানে আপনারা দেখেছেন যে আর বছর প্রচণ্ড হাফ পড়েছিল তো এ তাই কেউ বলছে আমার আলু হচ্ছে না কেউ বলছে যে হচ্ছে সে হচ্ছে নানা বাহানা দিয়ে তো সে আপনার সে হাফ দিয়ে চলে যাচ্ছে এবার কি বলবো এবার আপনার ধরুন তার হয়েছে দশ হাজার টাকা সে পাঁচ হাজার টাকা কেউ চার হাজার টাকা কেউ এক হাজার টাকা দিয়ে চলে যাচ্ছে তো এরকম ম্যাক্সিমাম এরকমই প্রায় আপনার পঞ্চাশ পার্সেন্ট ধরুন এরকম খরিদ্দার মানে হয়েছে আপনার পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার তো যার দশ হাজার হচ্ছে সে পাঁচ হাজার দিচ্ছে যা পনেরো হাজার হচ্ছে কেউ পাঁচ হাজার দিচ্ছে এরকম করে বাকি আর দেখা নেই পাত্তা নেই অথচ তাদের সমস্ত কিছু জিনিস হচ্ছে শুধু গাড়ি মালিককে দেওয়ার বেলাতেই তাদের পয়সা নেই তো আবার বুঝুন এরকম সিস্টেম হচ্ছে এইগুলো হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এরকম খরিদ্দার আছে আর ফুল পেমেন্ট করেছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট কি সাত পার্সেন্ট এরকম এরপরে আসি যে ওই কম দিয়া এইটা একটা বিরাট সমস্যা যারা গাড়ি মানে এই ব্যবসা করেন তারা কম দিয়া ব্যাপারটা ভালো করে বুঝবেন যে কম দিয়া তো এটা যদি আপনারা ঠিকমতো বুঝতে না পারেন তো আপনার পুরো ব্যবসা উলা হয়ে যাবে তো এবার আপনার বুঝাই যে কেন হবে তো ধরুন আমাদের এখানে রোটারে যে মানে টাইম ধরা হয় তো আমরা মানে সারা বছর চষে চৈত্র মাসে যদি পয়সা পাওয়া হয় মানে ধারে চষলে পঁচিশ টাকা আর যদি ক্যাশে দিয়ে দেওয়া হয় রোটারে যে কোনো সিজনে তাহলে কিন্তু তেইশ টাকা করে আমরা নিই আর টানা ফালে ক্যাশে যদি ধারে থাকে তাহলে কুড়ি টাকা আর যদি ক্যাশে দিয়ে দেওয়া হয় তাহলে আঠেরো টাকা এটা হচ্ছে আমাদের রেট আর এই হুতু এটা আপনারা দেখেছেন এটা এখন আমরা কুড়ি টাকা করে করছি আমি এখন রেটমেট কিছু জানি না সত্যি করে বলতে তো আপনারা আমার কমেন্টে জানাবেন এটা কত করে হয় লোক তাদের শুধু আমি গাড়িটা লাগিয়ে দেবো লোক তাদের তো কত করে কি হয় রেট আপনার আপনারা জানাবেন আবার আর লোক লোক আমার লোক দিলে কত করে হয় সেটাও জানাবে তো এটাকে বাদ দিলাম এটা পরে একটা ভিডিও আসবে রিলেটেড বড়ো আসছে দেখুন বড়ো ধান পাকছে এইগুলোতে টেস্টিং করে আপনাদের দেখাবো আর কত কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো আর এটা সম্পূর্ণ এখনও কিন্তু ক্যাশে হচ্ছে একটাও ধার আমি করিনি তো এই হচ্ছে আমার এখন কালেকশান এবার আসছি কম দেওয়া যেটার জন্য বলছিলাম তো কাউরি হয়েছে ধরুন এই ধরুন একশো মিনিট হয়েছে চসা তো রোটারে হোক টানা ফলে হয়েছে তো এবার সে এসে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা করে কম দিচ্ছে এবার আপনি যদি তার কাছ থেকে টাকাটা না নেন ধরুন কাউরে উদাহরণস্বরূপ বলছি ধরুন কাউরি পাঁচশো মিনিট হয়েছে সে এসে আপনাকে দেড় হাজার টাকা কম দিল বলছে এটা কম নিতে হবে আর আপনি যদি তার কাছ থেকে টাকাটা না নেন যদি বলেন যে না আমি কম নেবো না আমি টাকাটা যত ফুল পেমেন্ট করুন তারপর আমি নেবো তো সে টাকাটা আপনি বছরে পাবেনই না আবার আর বছরই পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই কারণ আর বছর আপনি যখন চাইতে যাবেন তখন সে অন্য লোকের গাড়িতে চষবে যে ধারে চষবে আপনার কাছে আসবে না সে অন্য লোকের গাড়িতে গিয়ে চষবে তো আপনার টাকাটা এখন ঝুলে যাবে এবার আপনি কি আপনাকে বাধ্য হয়ে নিতে হবে কারণ আপনি দেড় হাজার টাকার জন্য যদি দু তিন হাজার টাকা ছেড়ে দেন তো সে অসুবিধা হবে তো এবার ওই জন্য আপনাকে বাধ্য হয়ে নিতে হচ্ছে আর সে ওখানে কম চলে গেল এবার ভাবুন তার হয়েছে পাঁচশো মিনিট সে দিচ্ছে আপনাকে দেড় হাজার থেকে দু হাজার টাকা কম এবার আপনার তাহলে মিনিট আপনি ধরুন ক্যাশে নিয়ে পঁচিশ টাকা করে মিনিট নিয়েছে তাহলে আপনার কোথায় মিনিট যাচ্ছে যা ভাবুন আপনি এবার ধরুন আপনি তেইশ টাকা নিচ্ছেন কুড়ি টাকা নিচ্ছেন তো আপনার কোথায় যাচ্ছে ভাবুন আর কত খরচা হচ্ছে ভাবুন সেইটা একবার হিসেবে লাগান তো আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে দাদা এরকম এরকম ধারে চষো না পুরো সব কিছু ডুবে যাবে তো প্রায় তাই দেখছি কারণ আর প্রথম বছর আমার খুব ভালো কালেকশান হয়েছিল আমি মিথ্য কথা বলবো না প্রথম বছর খুব ভালো কালেকশান হয়েছিল। এই সব খরিদ্দাররাই দিয়েছিল প্রথম বছর খুব ভালো কালেকশান হয়েছিলো তো তারপর বছর থেকে ব্যাস এই শুরু হয়ে গেলো সব জিনিস এবার তো কি হবে তো বুঝতে পারা যাচ্ছে না আর এখন যেটা মেন কথা যে এরপরেও কি ধারে কন্টিনিউ করা যাবে তো সেটা সেই বিষয়ে আমি যে খাতা দেখানোর ভিডিওটা আমি বললাম এখনও অল্প অল্প টাকা আসছে তো ওটা আসুক তারপর আমি আপনাদের ওখানে জানাবো যে কেমন কী করবো না করব আর এই তো হচ্ছে কথা দু সিজনে তেলের টাকা এখনও উঠলো না প্রায় আর বাকি তারপরে লাভ ফাপ তো আর এখনও দু সিজনের তেলের টাকা আছে তারপরে যদি ওঠে তারপরে লাভ আপনার গাড়ি দেখুন এবার গাড়ির একটা ছোট করে বলে দিই যে গাড়ির আবার কি কী কাজ করেছি এর মাঝখানে গাড়ির একটা সার্ভিস হয়েছে যেটা আমি ভিডিও আমি বললাম না খুব চাপেছিলাম ওই জন্য পাঠাতে পারিনি পাঠাবো গাড়ির একটা ছ ছ নম্বর সার্ভিসটা হয়েছে ভালো রকম খরচা হয়েছে বেল চেঞ্জ করানো হয়েছে বেল চেঞ্জ করানো হয়েছে আবার আপনার এইদিকে আরও অনেক কাজ হয়েছে যেমন এইখানে ওই যে ইয়েগুলো আছে আপনার ওই যে হাই ওইখানে ওই কী বেশ ওই যে বন্ধ করার ওই তারটা চেঞ্জ হয়েছে আরও গাড়িতে অনেক কাজ আছে গাড়িতেই প্রায় আপনার পনেরো কুড়ি হাজার টাকা কাজ আছে তারপরে আপনার যে ড্রাইভার ড্রাইভার তো আর আপনার ফেলে রাখে না সিজন থেকে নেবে চলে যায় পয়সা নিয়ে চলে যায় আপনার তেলের খরচা আছে গাড়ির খরচা আছে মোবাইল খরচা আছে আর একবার দেখিয়ে দিই আপনার কী কী সমস্যা আছে ও দেখুন ও দেখুন সিল কেটে গেছে এখানটা দেখবেন দাঁড়ান এই দেখুন এখানটা দেখুন ভিজে ভিজে এখানটা সিল কেটে গেছে ব্রেকের ওখান দিয়ে তেল পড়ছে হাইডলি ফোর বাই ফোরের লিভার ও খারাপ হয়ে গেছে এবার ওখানটা সম্পূর্ণ লেদে নিয়ে গিয়ে ওখানে ঠিক করতাম ওখান দিয়ে তেল পড়ছে এইখান দিয়ে তেল মানে ফোর বাই ফোরের লিভারটা যেখানটা আছে ওইখান যেখানটা মানে ইঙ্গেজ আর ডিসঙ্গেজ হয় ওখান দিয়ে তেল পড়ছে ব্রেক লেবারটা গজে গেছে এই দিকেরটা মানে আপনার বাঁ দিকের লিভারটা গজে গেছে যেখানে ব্রেকটা গিয়ে এখানে লাগে ওইখান দিয়ে তেল পড়ছে পিটিয়ে সাপে শিল দিয়ে তেল পড়ছে আবার আপনার এইখানে দেখুন এই বাটিগুলো করাতে হবে এইগুলো ভেঙে গেছে এইগুলো সব ঠিক করাতে হবে সামনে যে পাশ ট্রেনিংয়ে যে একটা এরকম ডান্ডা থাকে ওইটার ওইখানটা আবার ওখানে লেদে নিয়ে গিয়ে ওখানে মশলা ধরিয়ে আবার ঠিক করতে হবে তো এখন প্রচণ্ড খরচা আছে তো এগুলোকে নিয়ে গিয়ে এখন লেদে নিয়ে গিয়ে আমাকে করতে হবে এই খরচাগুলো ভাবুন এবার আপনি যদি ধারে চসেন তো কেমন কী হবে তো এটা জাস্ট ছিল একটা ছোটো পাড়া ভিডিও যে আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছেন দাদা তুমি বলেছিল যেরকম ভিডিও কেমন কী হবে না হবে কেমন কী হচ্ছে একটু জানাতে তো আমি জাস্ট আপনাদের কাছে জানিয়ে দিলাম যে এরকম এরকম কালেকশান হচ্ছে আর ওই ভিডিওটা দ্বারা আপনারা আপনারা বুঝতে পারবেন যে আমার কত টাকা চশা হয়েছিল কত ধার পড়ে রইলো কত টাকা কি উঠলো এরকম হচ্ছে সিন আর আজকে বৈশাখ মাসের এক তারিখ আজকে একজন মতে টাকা দিয়ে গেছে আর এখন পর্যন্ত কাউরি পাত্তা নেই অথচ তাদের সমস্ত কিছুই হচ্ছে এবার কী বলবেন কেউ বলছে আলু হচ্ছে না নানা রকম অজুহাত আপনারা ভালো করেই জানেন আর এই হচ্ছে আর একটা কথাই বলবো যে যদি কেউ মনে করেন যে আমার শুধু এই গাড়ি আমার দু তিন চার লাখ টাকা জমে গেছে আমি একটা গাড়ি কিনে ফেলবো দু লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে দেবো আপনি গাড়ি পেয়ে যাবেন দু লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে দেবেন আপনি গাড়ি নিয়ে নেবেন আর এক লাখ টাকা রোটার কিনে নেবেন আমি চষে টাকা তুলে ফেলবো তো যদি ধারে করতে যান তো একদম করবেন না সমস্ত কিছু ডুবে যাবে আপনার যা কিছু আছে সমস্ত কিছু চলে যাবে আর যদি আপনার কোনো সেকেন্ড প্রফেশান থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার থাকবে আমারও যদি ওরকম সেকেন্ড প্রফেশান কিছু যদি না থাকতো আমাদের ওই ওই সেম জিনিসটাই হতো তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ওদিকে টাকা কালেকশান কেমন কী হচ্ছে না হচ্ছে কত টাকা করে মিনিট আর আমি যে সমস্যাগুলো কথা বলছি আপনাদের ওখানে হচ্ছে কি না এই সমস্যাগুলো আর বাকি একটা কথা এইটা আমি এক টাকা ধারে করিনি এখনও কিন্তু সমস্ত কিছু ক্যাশে করেছি আমার তাতে খরিদ্দার হোক আর না হোক আমি সমস্ত কিছু ক্যাশে করেছি কারণ ধারে ওইরকম ওই রকম খরিদ্দার হওয়ার থেকে তো আপনারা বুঝতেই পারছেন কেমন জিনিস হচ্ছে তো কমেন্টে আপনার জানাবেন যে কেমন কী হচ্ছে না হচ্ছে কত টাকার কী কালেকশান মালেকশান হচ্ছে আর কেমন কী মিনিট নিচ্ছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে